নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। দীর্ঘ ২৪ বছরেরও বেশি সময় ধরে আপনার সাথে পথ চলা বহু স্টুডেন্টকে আমি দেখেছি। আজ কেউ ডাক্তার হয়ে গেছে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কেউ লয়ার হয়ে গেছে, কেউ সিএ হয়ে গেছে, আবার কেউ ফিল্ম অ্যাক্ট্রেসও হয়ে গেছে। দীর্ঘ এতগুলো বছর পথ চলার সাথে সাথে বহু ছাত্রছাত্রীদের বাবা মারও যখন আমার সাথে এসছেন, বলেছেন আমার ছেলেকে ডাক্তার করে দিন, কিন্তু আমি দেখেছি তার হওয়া উচিত লয়ার। কাজেই সেই জায়গা থেকে তাদের সঠিক স্ট্রিম বেছে দিয়েছি। আজকে কিন্তু সফলতার সাথে তারা কিন্তু সাকসেসে তার কেরিয়ার করছে। অর্থাৎ আপনার কেরিয়ার কোন দিকে আছে সেটা যদি আপনি আগে থেকে জানতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই জীবনে কিন্তু আমরা গুছিয়ে নিতে পারি, সাকসেসটা আমরা প্রচুর পরিমাণে পেতে পারি। কাজেই যাদেরই এখন এই যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা হলো, মাধ্যমিক দিলেন, যাদের ক্ষেত্রেই দেখবেন দশমের লর্ডের সাথে রবি, বুধ, মঙ্গল বা শুক্র যুক্ত অবস্থায় রয়েছে, অগ্নিতত্ত্বের কানেকশন বেশি রয়েছে মেষ রাশি, ধনু রাশি বা সিংহ রাশির, তাহলে তারা যদি সায়েন্স নিয়ে পড়াশুনো করেন সেটা কিন্তু ভালো হয়ে থাকবে। এবার বলবেন, সায়েন্সে অনেকে নিট দিতে চাইছেন, অনেকে জয়েন্ট দিতে চাইছেন, ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যেতে চাইছেন, যাদের যদি দেখা যায় রবি শুক্র মঙ্গল খুব স্ট্রং রয়েছে, তাহলে তারা কিন্তু বায়োসায়েন্স নিয়ে পড়াশুনো করুন। আর যাদের শনি মঙ্গল বুধ রবির সাথে যুক্ত অবস্থায় রয়েছেন, তারা যদি টেকনিক্যাল দিকে যেতে চান সেটা আপনাদের জন্য দারুণ ভালো হয়ে থাকবে। এমনকি আইআইটি যদি আপনারা চান, সেখানে বৃহস্পতিও কিন্তু উচ্চ জায়গায় থাকতে হবে, রবিকে উচ্চ জায়গায় থাকতে হবে, তবে গিয়ে কিন্তু আইআইটি ক্র্যাক করতে পারবেন। এবং যারা লয়ার হতে চাইছেন, যদি দেখেন পিতৃ রাশির সাথে বৃহস্পতি বা বুধ কানেকশন করে রয়েছে এবং সেকেন্ড হাউস আপনার ভীষণ স্ট্রং রয়েছে, মঙ্গল রয়েছে জোরালোভাবে, চন্দ্র রয়েছে জোরালোভাবে, অর্থাৎ আপনার কথা বলার যে বলবত্তা সেটাই আপনার প্লাস পয়েন্ট হয়ে যাবে, আপনি ভালো লয়ার হিসাবে জীবনে কিন্তু সাকসেস পাবেন। এর সাথে কিন্তু দশম ভাবকেও দেখতে হবে, দশম ভাবে বৃহস্পতির কানেকশন আছে কি, দশম ভাবে শনির কানেকশন আসছে কি, কারণ ভালো লয়ার হতে গেলে ভালো রিডার হতে হয়, পড়াশুনো ভালো করতে হয়, একাগ্রতা থাকতে হয় এবং ধৈর্য থাকতে হয়। আর বৃহস্পতি আর শনি মানুষকে কিন্তু ধৈর্য দিয়ে থাকে। কাজেই যারা ভালো লয়ার হতে চান, এখন থেকে কিন্তু সঠিকভাবে জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নেবেন। আজকাল কিন্তু অনেকেই কি করে না, MBA পড়ছে, MBA কিন্তু পড়া খুবই ভালো কর্মক্ষেত্রের জন্য, কিন্তু MBA করতে গেলে আপনি যদি ফিনান্স নিয়ে MBA করতে চান, তাহলে কিন্তু আপনার বৃহস্পতির বলবত্তা খুবই দশমভাবের সাথে দরকার, জলরাশির কিন্তু প্রয়োজন রয়েছে, জলরাশির সাথে বুধ বৃহস্পতি যে কোনোভাবে, সেটা নক্ষত্রের মাধ্যম দিয়ে হোক, সেটা একে অপরের প্রতি দৃষ্টি দিয়ে হোক বা ইন্টারচেঞ্জ ঘর করেও হলেও, যেভাবেই যদি কানেকশন হয় তাহলে কিন্তু ভালো, আমরা জানি ফিনান্স রিলেটেড জায়গায় কিন্তু ভালো MBA কিন্তু করা হয়ে থাকে। যদি এর সাথে মঙ্গল যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেটিংয়ের ওপর MBA করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। কানেকশন একই, শুধু মঙ্গলকে থাকতে হবে, মঙ্গল চন্দ্র যদি দেখা যায় এই বুধ বৃহস্পতির সাথে জলরাশির কানেকশন হয়ে গেছে, তাহলে কিন্তু বলে থাকবো যে মার্কেটিং নিয়ে পড়াশুনো করুন, খুবই ভালো রেজাল্ট করবেন, লাইফে সাকসেস পাবেন। এবং আরেকটা যেটা আছে, যে আমরা সাইকোলজি নিয়ে আজকাল অনেকেই পড়ছেন, সাইকোলজি পড়তে গেলে কিন্তু চন্দ্রের বলবত্তা খুব ভালো দরকার। চন্দ্র হচ্ছে একটা মানুষের আরেকটা মানুষকে বোঝার যে ক্ষমতা, সেটা কিন্তু চন্দ্র দিয়ে থাকে। চন্দ্র যদি দেখা যায় যে বুধের সাথে, শুক্রের সাথে, রবির সাথে যুক্ত অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু আমরা নিজেদের শুধু না, অন্যকেও বোঝার কিন্তু ক্ষমতা নিয়ে থাকি। অর্থাৎ নিউট্রিশন, সাইকোলজি এই ধরনের পড়াশুনো নিয়ে যারা করতে চাইছেন, দশম ভাবের সাথে যদি রবি, চন্দ্র, মঙ্গল, শুক্রের কানেকশন থাকে, কারণ শুক্র আমাদের সামাজিকতা, একজন মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা বোঝার যে জায়গা, মানবিকতার যে জায়গা, শুক্র কিন্তু সেটা আপনাকে ফিল করতে দেবে। বুধ হচ্ছে আপনার বিচক্ষণ বুদ্ধিটা দিয়ে থাকবে, চন্দ্র আপনার ফিলিংস দিয়ে থাকবে কাজে, আর রবি হচ্ছে এই ধরনের ট্রেডে থেকে আপনি নাম, যশ, সম্মান পেতে পারবেন। কাজে সেই জায়গাটার জন্য আমি বলবো, যারা নিউট্রিশন বা সাইকোলজি নিয়ে পড়তে চাইছেন, তাদের এই কানেকশন
বিশেষভাবে কিন্তু প্রয়োজন রয়েছে। যারা সিএ নিয়ে পড়তে চাইছেন তাদেরকে বলবো যে পিতৃ রাশির সাথে বুধ বৃহস্পতি শনির কানেকশন যদি ভালো হয় তাহলে আপনারা কমার্স এডুকেশন বা সিএর দিকে যদি যান, কারণ অ্যাকাউন্টেন্সির কারকগ্রহী হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যদি দশমভাবে বুধ এবং শনি যুক্ত হয়ে থাকে তাহলে পিতৃ শ্রেণীর সাথে কানেকশন করে থাকে, তাহলে আপনারা সিএ নিয়ে পড়তে পারেন, চার্টার্ড দিকে যেতে পারেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে। এছাড়াও কিন্তু এখন আরও অনেক প্রফেশন এসছে, যেমন অ্যাক্টিং, মডেলিং, এই ধরনের প্রফেশনে যেতে গেলে যারা অ্যাক্টিংয়ে যেতে চাইছেন শুক্র চন্দ্র এবং বৃহস্পতি মঙ্গলকে থাকতে হয়, কারণ মঙ্গল হচ্ছে স্টেজ পারফরমেন্সকে বোঝায়। দ্বিতীয় ভাব পঞ্চম ভাব, পঞ্চম ভাব হচ্ছে আমার ক্রিয়েটিভিটি, দ্বিতীয় ভাব আমার স্পিকিং পাওয়ার, নবম ভাব হচ্ছে আমার ভাগ্য, দশম ভাব হচ্ছে আমার প্রফেশন। এই ঘরগুলোর সাথে যদি কানেকশন করে থাকে তাহলে কিন্তু আপনি অভিনয়কে, এবং সপ্তম ভাব অডিয়েন্স, অডিয়েন্স যদি সাপোর্ট না করে আপনি কিন্তু ভালো অভিনেতা বা অভিনেত্রী হতে পারবেন না। যারা ইউটিউবার হিসেবে অনেকে কাজ করছেন, যাদের ক্ষেত্রে আমি দেখেছি দ্বৈত রাশি, বিশেষত মিথুন রাশি, কন্যা রাশি, রবি বুধ যদি একত্রিত থাকে এবং সেকেন্ড হাউস খুব ভালো থাকে এবং শুক্র বুধ যদি খুব ভালো কানেকশন হয়, তাদের মধ্যে ক্রিয়েটিভ ব্যাপার, যে কোনো কন্টেন্ট বানানোর ক্ষেত্রে ক্রিয়েটিভিটি কিন্তু লাগে, এবং দশম ভাবের সাথে যদি বুধ রবি শুক্র মঙ্গলের কানেকশন খুব ভালো থাকে, জলরাশির কানেকশন খুব ভালো থাকে এরা, বা ইয়ারি সাইনের কানেকশন খুব ভালো থাকে, কারণ এরা ঘুরে ঘুরে কন্টেন্ট বানায়, তারাও কিন্তু ইউটিউবার হিসাবে কিন্তু যথেষ্ট। তাদের লাইফে আমি বড় বড় ইউটিউবারকে দেখেছি যাদের হয়তো প্রচুর ভিউয়ার্স, তাদের ক্ষেত্রে আমি বলে থাকবো। এবং রাহুর প্রাধান্য, কারণ রাহু কিন্তু জিরো থেকে হিরো বানিয়ে দেয়। রাহুর দশা যারা চলছে তারা কিন্তু এই ইউটিউব করেও কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে। কাজেই এই প্ল্যানেটগুলোর কানেকশন এবং রাহুর দশা, শুক্রের দশা যদি চলে তাহলেও কিন্তু ভালো ইউটিউবার হিসাবেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। কাজেই সঠিকভাবে আপনারা জ্যোতিষ কাউন্সিলিংয়ের মাধ্যমে, আপনারা তো প্রচুর টাকা খরচা করছেন এডুকেশান বা কেরিয়ার কাউন্সিলিংয়ের জন্য, ঠিক একইভাবে একবার যদি আমার কাছে আসতে পারেন, কোন দিক, কোন দিকে আপনার ডেস্টিনি নিয়ে যাচ্ছে, আপনি মেডিকেলে গেলে কোন দিকে যাবেন, সার্জন হবেন না পেডিয়াট্রিক হবেন না গাইনি হবেন, সেইগুলো কিন্তু বলে দেওয়া সম্ভব হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র এমন একটি শাস্ত্র যার মাধ্যম দিয়ে মানুষের জীবন গঠন করা সম্ভব হয়ে থাকে। আর আপনি কি আপনার জীবনকে একটা সাকসেসপূর্ণ জায়গায় দেখতে চাইছেন? যারা বহু জায়গায় গেছেন কিন্তু কোনো কাজ পাননি তাদেরকে বলবো একবার কিন্তু আমার কাছে আসতেই হবে। চ্যালেঞ্জ গ্যারেন্টি নিয়ে কাজ করে থাকি, লক্ষ লক্ষ মানুষ এসে আজকে কিন্তু উপকার পেয়েছে, প্রতিটা অমাবস্যায় কিন্তু মায়ের সাধনায় তারাপীঠে পৌঁছে যায়, এবং সমাধিস্থলে কিন্তু আমি ক্রিয়া করে থাকি, যেটা কিন্তু চিতা জাগ্রত করে কিন্তু কাজ করে থাকি। কাজেই সেখান থেকে মানুষ এসে এতটাই উপকার পাচ্ছে। আর আপনিও যদি আপনার কেরিয়ারে সফলতা পেতে চান একবার চলে আসুন, আমি কিন্তু আপনাদের জন্য বহু জায়গায় যাচ্ছি, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, দুর্গাপুর, আসানসোল, গৌহাটিতেও আমাকে পাচ্ছেনই। তাছাড়াও অনলাইন যারা প্রেডিকশন করাতে চাইছেন, অনলাইনে দূরের বন্ধুরা যারা কনসালটেন্সি চাইছেন তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বারগুলো রয়েছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে যেটা করতে ভুলে যাচ্ছেন, ভালো তো প্রচুর বাসেন, আমাকেও খুবই ভালোবাসেন, কিন্তু যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে। আজকেই এখনই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, নমস্কার। নমস্কার, আমি স্নেহা তামাং, আর আমি এখানে ক্যালকাটায় এখন অ্যাজ আ মেকআপ আর্টিস্ট কাজ করছি। তো আমি বৈশালী আন্টির কাছে ছোটোবেলা থেকে, মানে ক্লাস 8-9 আমি যখন পড়তাম তখন থেকে আসছি, আর আমার যত কোনো প্রবলেম বা কিছুই ছিল আন্টি খুবই ভালো করে দিয়েছেন আমার। আর আমি মা বাবা সাথে আমরা ছোটোবেলা থেকেই আসছি আন্টির কাছে, আন্টি খুবই ভালো সাজেশনস দেন, ইভেন মানে অ্যাজ আ ফ্রেন্ড অলসো আন্টি খুবই ভালো সাজেস্ট করেন লাইফস্টাইলের জন্য আর নিজের কাজের জন্য। সো আপনারা সবাই আসতে পারেন আন্টির কাছে, আমি বলবো যে আন্টির কাছে এলে খুবই ভালো, আপনার আপনি পথ দেখবেন অ্যান্ড ওটা খুবই ভালো হবে। আমার নাম দেবরাজ দাশগুপ্ত, আমি দিল্লি থেকে এসেছি,
আমি গত 1.5 বছর ধরে ম্যামের কাছে আসছি, আর আমার লাইফে অনেক কিছু জিনিসের মধ্যে প্রবলেমস হয়েছিল। আমার নিজের ম্যারিড লাইফে অনেক প্রবলেম হয়েছিল, আমার বিজনেস লাইফে অনেক প্রবলেম হয়েছিল। জাস্ট বিকজ অফ ম্যাম আজকে আমি এই জায়গা থেকে উদ্ধার হয়েছি, আর নেক্সট একটা নিজের নতুন জীবন শুরু করার জন্য যেই জিনিসটা পাওয়া যায় সেই পাওয়ারটা সেটা আমি ম্যাম থেকেই পেয়েছি। আর ম্যামের আশীর্বাদ আছে বলে আজকে হয়তো আমি নিজের লাইফ আবার করে শুরু করছি, আর সারা জীবন যে ম্যামের সাথেই থাকবো আর ম্যামের সাথে সারা জীবন এই কানেকশনটা রাখবো। আপনাদেরকে এটা বলছিলাম যে আপনারা কারো কেউ ভি যদি নিজের ম্যারিড লাইফে, নিজের প্রফেশনাল লাইফে, নিজের পার্সোনাল লাইফে কোনো ভি প্রবলেমে আপনারা যদি ফেস করছেন সেটা থেকে বেরোনোর জন্য আপনারা আপনারা নিশ্চয়ই ম্যামের কাছে একবার আসুন। আর আপনাদেরকে এটাই গ্যারান্টি দিচ্ছি যে ম্যামের কাছে আসার পরে আপনারা 101% আপনার নিজের ফল্টের রেজাল্টটা পাবেন, আর তারপর থেকে আপনার নিজেরাই জিনিসগুলোকে ভালোভাবে পজিটিভ ইয়েতে আপনার আগে বাড়বেন।